মিজোরামে নির্মীয়মান রেল সেতু ভেঙে দুর্ঘটনা, অন্তত 17 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন জোর কদমে উদ্ধার কাজ চলছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, সকাল 10টা নাগাদ সেতু তৈরির কাজ চলাকালীনই আচমকা নির্মীয়মান অংশ ভেঙে পড়ে, তার তলায় চাপা পড়েন অনেকে। অন্তত 35 থেকে 40 জন শ্রমিক সেই সময় ওখানে কাজ করছিলেন। এখনো পর্যন্ত 17টি দেহ ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা গিয়েছে। ভিতরে আরো অনেকে আটকে পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে, মৃতের সংখ্যা আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। আইজলে ব্রিজ বিপর্যয় নিয়ে শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহ থেকে বেশ কয়েকজন সেখানে কাজ করতে গিয়েছেন, তাদের অবস্থা জানার জন্য তিনি মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন। মালদহের রতুয়া থেকে অন্তত 35 জন শ্রমিক কাজ করতে মিজোরামে গিয়েছিলেন বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। সকলেই রেল সেতু নির্মাণের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। নির্মীয়মান সেতু বিপর্যয়ের জেরে সেই শ্রমিকদের অনেকেরই মৃত্যু হয়েছে বলে গ্রামবাসীরা আশঙ্কা করছেন। যদিও ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট নয়, ফলে জানা যাচ্ছে মালদহের কতজনের মৃত্যু হয়েছে। গোটা বিষয়টি নবান্ন থেকে নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।